হাজার হাজার টাকা খরচা করে দূর দূরান্তে ঘুরে কি লাভ? আমাদের এই পশ্চিমবঙ্গেই হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলে মোটে ৩০ টাকা যাওয়া আসা মিলিয়ে খরচা করলে আপনি খিরাই স্টেশনের কাছে কাঁসাই ব্রিজের নিচে পেয়ে যাবেন আপনার ফুলের জলসা। দিনটা ছিল সোমবার, সেদিন দুপুরের পর কোনো কাজও ছিল না। সকালে ফেসবুকে খিরাইয়ের পোস্ট দেখে মনটা আর বাধা মানল না, বেরিয়ে পড়লাম। দক্ষিণ পূর্ব রেলে সাঁতরাগাছি স্টেশন থেকে ধরলাম মেদিনীপুর লোকাল, পৌঁছালাম খিরাই স্টেশন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ পূর্ব রেলের পাঁশকুড়ার পরের স্টেশন খিরাইতে। এখানে উৎপন্ন হয় প্রচুর ফুল যা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। আসুন আপনাদের সেই ফুলের বাগানে নিয়ে যাব। শীতের জড়তা মাখা ছোট্ট স্টেশন খিরাই। স্টেশনে নামতেই চোখে পড়ে গেল ফুলের ক্ষেত, ছুটে চললাম সেদিকেই। ফুলের কাছে আসি, ফুলের পাশে বসি, ফুলের ছোঁয়ায় নিজেকে পাল্টাই, নিজের মানসিকতা পরিবর্তনের চেষ্টা করি ফুলের সংস্পর্শে এসে। ফুলের ভালোবাসায় পুলকিত হই, ফুলকে নিয়েই আজকের এই ছোট্ট আয়োজন। এখন জানুয়ারি মাসের শীতের বেলা, সূর্যি মামা তাড়াতাড়ি পাটে চলে যান, আর খিরাই স্টেশনে নামতে নামতে প্রায় ৩:৪০ বেজে গেছিল। তাড়া একটু ছিলই, আমাদের যেতে হবে খিরাই স্টেশন থেকে নেমে গ্রামের মধ্যে দিয়ে বা দু লাইনের মাঝ বরাবর চলনসই রাস্তা ধরে প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার কাঁসাই ব্রিজের নিচে, যেখানে আছে ফুলের জলসা। মনের মধ্যে উত্তেজনা তো ছিলই, পা একটু জোরের সাথেই চালাতে লাগলাম। এই সেই কাঁসাই সেতু, যার নিচ দিয়ে আমাদের যেতে হবে ফুলের ক্ষেতে। কাছে পৌঁছে চোখ ছানা পড়া, শীতের বিবর্ণতাকে তুচ্ছ করে প্রান্তর সেজে উঠেছে বিচিত্র বর্ণে। ঠান্ডা হাওয়া দিচ্ছিলই, তার মধ্যেই এগিয়ে চললাম ফুলের সাম্রাজ্যের মধ্যে দিয়ে। কত নানান রকমের ফুল এখানে, গাঁদা, বাসন্তী, অ্যাস্টার, মোরগঝুঁটি, সর্ষে, চন্দ্রমল্লিকা, মুলো ফুলের বাহারি সমাবেশে ভরে উঠেছে ক্ষেতগুলি। এখানে ক্ষেতের মাঝে মাঝে আবার বাঁধাকপি ও ফুলকপি তাদের অস্তিত্বের জানান দিচ্ছে। আসুন এক চাষি ভাইয়ের সাথে কথা বলে নিই। দাদা, আপনার নাম কি? নয়ন আদত। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। সারা বছর কি ফুলের চাষ করি আপনাদের চলে? যাই হোক, চলে আর কি, ফুলের চাষ করে আর কি। ফুলের দরদাম কি রকম পাওয়া যায় এখানে এখন? কখনো ১০ টাকা, কখনো ৫০ টাকা। কোন মার্কেটে আপনারা বিক্রি করেন? হাওড়া, কোলাঘাট। চাষি ভাইদের সাথে কথা বলে বুঝলাম সারের দাম ও ফুলের বাজারের দামের ওঠানামা তাদের ওপর যথেষ্ট প্রভাব ফেলে। এরা মোটামুটি বংশানুক্রমিকভাবে ফুলের চাষ করে যাচ্ছেন। এই ৪০টা ফুল তুললে আপনি ৩০ টাকা পাবেন, সেটা কি মহাজনের কাছ থেকে পাবেন নাকি আপনারা মাঠে ডাইরেক্ট বাজারে বিক্রি করেন? আপনারা বাজারে বিক্রি করেন সরাসরি? দক্ষিণ পূর্ব রেলের পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই আসতে বালিচক, মেদিনীপুর ও খড়গপুর লোকাল আছে। মনে রাখবেন খিরাই একটা ছোট্ট গ্রাম, এখানে খাবার দোকান বলতে স্টেশনের ঠিক পাশেই চপ, চা, মিষ্টি আর সিগারেটের দোকান। পাঁশকুড়াতে আপনি সব পেয়ে যাবেন, তবে ফুলের দেশ ঘুরে ফেরার সময় পাঁশকুড়ার বিখ্যাত চপ খেতে ভুলবেন না, স্বাদ মুখে লেগে থাকবে। জলের বোতল অবশ্যই সঙ্গে আনবেন।
এই শীতে সারা উত্তর ভারতে যখন প্রবল তুষারপাত চলছে, খিরাইও তার ব্যতিক্রম নয়। তবে এখানে তা ফুলের বরফ। অস্তমিত সূর্যকে দেখতে দেখতে আবার ফিরে চলা খিরাই স্টেশনের দিকে। ট্রেন ধরতে হবে যে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।